হযরত ওমার রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের পূর্বে নগ্ন তরবারি হাতে নিয়ে যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে রওনা হয়েছিলেন, সেই দিন পথিমধ্যে নিজের বোন ও ভগ্নিপতির ইসলাম গ্রহণের খবর পেয়ে সাময়িকভাবে গন্তব্যস্থান পরিবর্তন করেন এবং প্রথমে বোন ভগ্নিপতিকে ইসলাম গ্রহণের শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেন। বোনের বাড়িতে গিয়ে দেখতে পান তারা কোরআন পড়ছে, আর যে ব্যক্তি কোরআন পড়াচ্ছিলেন তিনি ছিলেন বিশিষ্ট সাহাবী খাব্বাব ইবনুল আরাত। হযরত ওমর বাড়িতে প্রবেশ করা মাত্রই খাব্বাব প্রাণ ভয়ে আত্মগোপন করেন, কেননা বোন ভগ্নিপতি রক্তের টানে প্রাণে রক্ষা পেলেও সেদিন খাব্বাবের বাঁচার কোনো আশা ছিল না ওমরের নগ্ন তরবারি থেকে। সেদিন যা হবার তা হল। প্রথম সাক্ষাতে বোন ভগ্নিপতি কিছু মার খেলেও কোরআনের আয়াত কটি পড়ে তার আমূল পরিবর্তন ঘটে এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেন। খাব্বাবের সাথে হযরত ওমরের সেদিন হয়েছিল প্রথম সাক্ষাৎ। তারপর দরিদ্র খাব্বাবের ওপর মক্কার কুরাইশদের আরও অনেক নির্যাতন হয়েছে। হযরত ওমর শুনেছেন কিন্তু প্রতিকার করতে পারেননি। কিন্তু আজ সম্পূর্ণ ভিন্ন পরিবেশে হযরত ওমরের সামনে বসে আছেন মহান ত্যাগী সাহাবী খাব্বাব। আজ ইসলাম বিজয়ী আসনে অধিষ্ঠিত। হযরত ওমর আজ মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা। তাওহীদ ও রিসালাতের সাথে সংঘর্ষে কুফুর ও শিরক চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। জাহেলিয়াতের অন্ধকার দূর হয়ে ইসলামের আলোয় চারিদিক উদ্ভাসিত। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর প্রবল ইচ্ছা খাব্বাবের সেই নির্যাতনের কাহিনীগুলো শুনবেন। তাই জিজ্ঞাসা করলেন, ইসলাম গ্রহণের পর আপনার ওপর কী ধরনের নির্যাতন হয়েছে একটু বলবেন? হযরত ওমরের প্রশ্ন হযরত খাব্বাবকে আবার দূর অতীতে টেনে নিয়ে গেল এবং মক্কার ১৩ বছরের সেই রক্তখরা দিনগুলোকে তার চোখের সামনে হাজির করল। সে নির্যাতন ইমান ও ইয়াকিনে উজ্জীবিত মর্দে মুমিনরা ছাড়া আর কেউ ১৩ বছর তো দূরের কথা ১৩ দিনও বরদাস্ত করতে পারত না। হযরত খাব্বাব কোন কাহিনী দিয়ে শুরু করবেন এবং কোনটা বাদ দিয়ে কোনটা বলবেন তাই ভেবে ভেবে কয়েক মুহূর্ত নীরবে কাটিয়ে দিলেন। শেষে বলতে চেয়েও বলতে পারলেন না। অবশেষে প্রশ্নের জবাব না দিয়ে নিজের জামা খুলে কোমরের একটি অংশ আমিরুল মুমিনিনকে দেখালেন। জায়গাটা ছিল জখমের চিহ্নে পরিপূর্ণ। আমিরুল মুমিনিন দেখামাত্র চিৎকার করে বলে উঠলেন, আল্লাহু আকবার, এই নাকি আপনার কোমর? আমি তো আজ পর্যন্ত কোনো মানুষের এমন কোমর দেখিনি। খাব্বাব বললেন, জি আমিরুল মুমিনিন, কতবার যে আমাকে লোহার বর্মসহ তপ্ত মরুভূমিতে টেনে হেঁচড়ে বেড়ানো হয়েছে এবং কতবার যে আমার কোমরের চর্বিতে ওদের আগুন নিভেছে তা আমি স্মরণ করতে পারি না। তারপর আল্লাহর শুকর যে একদিন আমরা সমস্ত নির্যাতন থেকে মুক্তি পেলাম। সহসা হযরত খাব্বাব কান্না শুরু করে দিলেন। হযরত ওমর বললেন, খাব্বাব আজ কেন কাঁদছেন? হযরত খাব্বাব চোখের পানি ফেলতে ফেলতে জবাব দিলেন, আমি কাঁদছি এজন্য যে জিহাদের পর জিহাদ করে বিজয় অর্জন করার পর আল্লাহ আমাদের জন্য সুখ সমৃদ্ধি ও ধন দৌলতের দ্বার খুলে দিয়েছেন। আমাদের মাথার উপর সম্মান ও মর্যাদার পতাকা উঠছে। আমার আশঙ্কা হয় যে আমাদের ক্ষুদ্র ও সৎ কাজগুলোর প্রতিদান দুনিয়াতেই দিয়ে দেওয়া হচ্ছে কিনা এবং আখিরাতে আমাদের খালি হাতে উঠতে হবে কিনা। এই নিঃস্বার্থ ত্যাগী পুরুষ ইন্তিকালের সময় ওসিয়ত করেন, আমাকে তোমরা লোকালয়ে নয় কুফার জঙ্গলে কবর দিও, জঙ্গল আমাকে ডাকছে। তার ইন্তিকালের পর একদিন হযরত আলী তার কবরের কাজ দিয়ে যাওয়ার সময় চোখের পানি ফেলতে ফেলতে বললেন, আল্লাহ খাব্বাবের উপর রহমত করুন, তিনি স্বেচ্ছায় ও সানন্দে ইসলাম গ্রহণ করেন, সানন্দে হিজরত করেন, জিহাদে জীবন কাটান এবং মুসিবতের পর মুসিবত বরদাস্ত করেন, অথচ নিজের প্রয়োজনের চেয়ে এক চুল পরিমাণও বেশি সম্পদ জোগাড় করেননি।